রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জাহিদ ইসলাম সোহাগ ফ্রম ফিশিং ফাইটার ক্লাব ইন দিনাজপুর, উত্তরবঙ্গ। আজকে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি আমাদের এক প্রিয় বড় ভাই, আমার এক প্রিয় ভাই ইকবাল ভাই। উনি থাকে হচ্ছে জার্মান, উনি জার্মানিতে থাকেন। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি আমার জন্য বিশেষ কিছু ওষুধ বা অন্যান্য জিনিসও নিয়ে আসতেছেন আমাদের জার্মানির থেকে। ওনাকে আমি আনতে বলছি, উনি আমাকে, উনি আরও কয়েকজন আছে আমাকে জার্মানি থেকে অরিজিনাল কিছু হোমিও ওষুধ বা অন্য কিছু মাছ মারার অনেক কিছু পাওয়া যায় এনে দেন। সো উনি আমার কাছে এর আগেও প্রোডাক্ট নিয়েছেন, এবার নিচ্ছেন। ইকবাল ভাই জার্মানি, আর প্রোডাক্টটা যাবে হচ্ছে সঞ্জয় কুমারের কাছে নারায়ণগঞ্জ। উনি নিচ্ছেন চেয়ার একটা, অনেক সুন্দর এই চেয়ারটা। এটা হচ্ছে খুব ভালো কাপড়ের, লাইলন কাপড় এবং লং লাস্টিং। এটা ফোল্ডিং চেয়ার, খুব সুন্দর। এটা প্রাইস হচ্ছে 1650 টাকা। এটা চেয়ারটা অত্যন্ত চমৎকার, চারপাশ দিয়ে দেখলে চেয়ারটা অনেক ভালো লাগবে। চেয়ারটা এদিক থেকেও আমরা দেখি, চেয়ারে কিন্তু এই যে এই সিস্টেমটা খুব সুন্দর, এটা সহজে নষ্ট হবে না, ভাঙবে না, এবং এটা কিন্তু লোড ক্ষমতা অনেক ভালো, খুব সুন্দর চেয়ারটা, অনেক স্ট্রং। এটা কিন্তু ফোল্ডিং করা যায়, এই যে এইভাবে করে ফোল্ডিং করে রাখা যায়। এটা অনেকে 2000 টাকা সেল করে, কিন্তু আমি এটা 1650 টাকায় সেল দিই। এই যে ফোল্ডিং করে ফেললাম, এখন আবার এটা আমি ব্যাগে ঢুকিয়ে নিলাম। এটা ফিশিং ফাইটার ক্লাবের জন্য এটা একটা স্পেশাল চেয়ার। এটা এই চেয়ারটা অনেক ভালো, অনেক মজবুত, আমাদের ফিশিং ফাইটার ক্লাবের চেয়ার এটা। এটা আপনার ঢুকানোর নিয়মটা হচ্ছে এভাবে করে আপনি ঢুকে রাখতে পারবেন। এটা শুধু ফিশিং এর চেয়ার যে তা না, এটা আপনার আপনি আপনার ছোট বাচ্চা বা অন্য কোনো কেউ যদি থাকে, তাও আপনি কিন্তু এটা গিফট হিসেবে দিতে পারেন। বা আপনি কোথাও গাড়িতে করে গেলেন, 2-4টা চেয়ার এরকম থাকলো, আপনি কোথাও গিয়ে বসলেন। মাছ মারার জন্য তো অত্যন্ত চমৎকার, সারাদিন বসে থাকলে ওটা কোমর ব্যথা হয় না। এটা আপনি এই যে এভাবে করে আবার লাগিয়ে দিলেন, অনেক সুন্দর একটা চেয়ার, সুন্দরভাবে প্যাকেটিং হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে না যে এখানে একটা চেয়ার আছে, খুব সুন্দর এটা। এবং তার সাথে দিচ্ছি ওনাকে একটা নেট, একটা ফিশিং নেট। এই নেটটাও একটা ব্যাগের মধ্যেই আছে, খুব সুন্দরভাবে। এই নেটটা অত্যন্ত চমৎকার, এটাও দিচ্ছি সেই আমাদের জার্মানির ইকবাল ভাই। আর এটা রিসিভ করবেন হচ্ছে সঞ্জয় কুমার দাদা, ওনার বাসা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে। এটাও অনেক চমৎকার, এটা প্রাইস হচ্ছে আপনার 1300 টাকা, অনেক চমৎকার। এটা আরো ছোট আছে আমাদের কাছে, এটার দাম 1000 টাকা। তারপর ওই যে এদিকে দেখা যাচ্ছে অনেকগুলো রয়েছে আমাদের, এটা এটাও হচ্ছে 1000 টাকা, 800 টাকা, 1300 টাকা, 1200 টাকা, 1000 টাকা, 900 টাকা, 800 টাকা, বিভিন্ন দামে রয়েছে। সো এটা একটু আনকমন এবং খুব ভালো জিনিস। এটা হচ্ছে এখানে যে আপনার লকটা আছে, এই লকটা, এই লকটাকে টানে উপরে ধরতে হবে। এই লকটা, এই লকটাকে উপরে টানে ধরলে এটাকে আপনার ফোল্ডিং হয়ে যাবে, এই যে এটা লেগে যাবে। এটা লাগাই, এইগুলোকে আমি খুলে নিই, খুলে নিয়ে আমি এটাকে এখন লাগাবো। এই যে দিলাম, লেগে গেল, খুব সুন্দর। এই যে এটা অনেক বড়, এটা কিন্তু আপনার বড় বড় মাছ ধরার জন্য খুব ভালো। এটা আপনার খুব সুন্দরভাবে এটা ফিনিশিংটা, এখানে একটু কাছে ক্যামেরা নিয়ে আসলে দেখতে পাবো যে এটার লকটা কি ধরনের। এটা আপনার লক রয়েছে খুব সুন্দরভাবে, অনেক চমৎকার। এবং এটা আপনার এই এই জিনিসটা যদি আমরা খুলি, এই জিনিসটা খুললে কিন্তু এটা বড় হয়ে গেল। এই যে, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এটা মনে হয়ে গেল 2, 4, 6, 7 ফিটের মতো। এই যে মাথাটা অনেক দূর পর্যন্ত যাবে, অনেকে হয়তো বা অনেক নিচ থেকে মাছ উঠাতে হয়, নিচ থেকে মাছটা উঠাতে কষ্ট হচ্ছে, এই ধরনের তাদের জন্য এটা। এটা প্রাইস হচ্ছে 1300 টাকা। এছাড়াও আমাদের রয়েছে 1200 টাকা, 1100 টাকা, 1000 টাকা, 900 টাকা, বিভিন্ন ধরনের আমাদের রয়েছে, 500 টাকা, 300 টাকা, অনেক ধরনের রয়েছে। সবগুলো সামনে রাখা হয়নি, সম্ভব হচ্ছে না। সো এটা অনেক ভালো, এটাকে কেউ বলে ফিশ ক্যাচিং নেট, কেউ বলে আখুয়া, কেউ বলে ল্যান্ডিং নেট, যে যেভাবে বলুক, আমরা সহজ ভাষায় বুঝতে পারি যে এটা মাছ উঠানোর জন্য যে নেটটা ব্যবহার করা হয় সেই নেটটা হচ্ছে এটা। এই যে আবার এটা এইভাবে করে লক করে, এই যে টেনে দিলাম, টেনে দেওয়ার পর এটা খুলে আসলো। এই যে একটু উপর থেকে ক্যামেরা দেখালে বুঝতে পারবো, এই যে খুলে আসলো, এখন এটা আস্তে করে লেগে গেল।
লাগিয়ে দেওয়ার পরে এটা আবার সুন্দরভাবে নিয়ে নিলাম, নিয়ে আমি এটা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ফিশ ক্যাচিং নেট। এটা অত্যন্ত চমৎকারই ব্যাগটা, এবং ব্যাগটা অনেক ভালো। আর এটা তো বলার কোনো ভাষাই থাকে না, পছন্দনীয় একটা জিনিস যারা মাছ মারে। আর এটা হচ্ছে মাছ রাখার নেট, মাছ রাখার নেট। এটা এর আগে অনেক দেখাইছি আমরা, আমাদের অনেক প্রকার মাছ রাখার নেট আছে। সো এটা তার মধ্যে অন্যতম, খুব সুন্দর। এটা সুন্দর প্লাস্টিকের মধ্যে রাখা আছে, আমি একটু বের করে দেখাই। এটা আপনার অনেকগুলো বল রয়েছে, হলুদ বল। যদি এই নেটটা আপনার নিতে চান বলবেন যে হলুদ বলের, এটার প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা। এই নেটটার প্রাইস হচ্ছে 1200 টাকা, খুব সুন্দর। এটার সাথে কিন্তু আপনার সিস্টেমটা রয়েছে এরকম যে এটা এভাবে টান দিলে খুলে গেল, এখানে আপনি মাছ রাখলেন আবার ঢুকিয়ে দিলেন। এটার সাথে এই জিনিসটা রয়েছে রশিটা, ওটা অনেক বড় একটা রশি, মাছ অনেক দূরে পর্যন্ত রাখতে পারবেন। আর এটা একবার লাগিয়ে দিলে মাছ কিন্তু পালানোর কোনো ওয়ে নেই। আর এই বলগুলো সব ভেসে থাকবে, এখানে অনেকগুলো বল রয়েছে, 4, 8, 12, 13, 14, 15, 16টা বল আছে। আর এটা কিন্তু আপনার হচ্ছে তার, খুব ভালো মানের যে আপনার কারেন্টের যে তার, সেই ধরনের তার এটা। এবং তার সাথে একটা ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক তার রয়েছে। এটা খুব সুন্দর, এইটাও কিন্তু তার, এটা কিন্তু ছিঁড়ার বা খুলে যাওয়ার কোনো ওয়ে নেই। আর এইগুলো তো আপনারা জানেন খুব ভালো মানের, খুবই মজবুত এই নেটগুলো, এগুলো তো ছিঁড়ার কোনো ওয়ে নেই। এগুলো হচ্ছে বড় মাছ রাখার জন্য। এটা আপনি 100 গ্রামের উপরে মাছ রাখতে হবে, ট্যাংরা পুঁটি মাছ রাখা যাবে না, 100 গ্রামের উপরে। এটা এটা হচ্ছে আপনার ফোল্ডিং হচ্ছে 1, 2, 3, 4, 4টা। এখানে আপনি 1-2 মন মাছ সুন্দর রাখতে পারবেন। এখানে এটা যতই টানবো ততই কিন্তু এটা খুলবে। আর এই ধরনের নেটগুলোতে রাখলে একটা সুবিধা হয় কি, মাছ মরে যায় না, মাছ মারা যায় না। আমরা অনেক সময় মাছ রাখলে দেখা যাচ্ছে মাছটা মরে যাচ্ছে, হ্যাঁ, সে ঠিক মতো হয়তো বা নেটের মধ্যে খেলতে পারতেছে না, ঘুরতে পারতেছে না, সে একটু পানি খেতে পারতেছে না, হ্যাঁ, নড়াচড়া না করার কারণে দেখা যাচ্ছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ মারি বা 2-3 দিন ধরে মাছ মারি অনেক সময় বড় খেলাতে, সেই সময় দেখা যাচ্ছে যেগুলো আপনার মাছগুলো মরে যায়। সো এটাতে সেই ওয়েটা নাই, এই যে আমরা দেখতে পাচ্ছি কত বড়, একদম এই নিচ থেকে এই যে 1 হাত, 2 হাত, 3 হাত, 3 হাতের থেকে একটু বড় আছে এটা, 3 হাত প্রায় 4 হাতের মতো। যাই হোক, আপনার ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর শেষে এখানে একটা লক রয়েছে স্টিলের, এই যে স্টিল দিয়ে, এবং উপরেও রয়েছে, এই পুরোটাই অনেক চমৎকার এবং খুব সুন্দর। এটা দেখার যেমন সৌন্দর্য, সো মজবুতও ঠিক সেরকম অনেক। এই হচ্ছে আমাদের ফিশিং ফ্যাটের স্পেশাল নেট, এটা অনেক ভালো। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। সো এভরিওয়ান, আপনার যে কোনো পণ্য, এই যে এখানে যে আপনার লকগুলো রয়েছে এগুলো খোলার কোনো ওয়ে নেই, এগুলো সেরকমভাবে ফিনিশিং দেওয়া রয়েছে। সো আপনারা যে কোনো পণ্য কিনলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, কল করবেন, দুপুর 12 থেকে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত আমাদের থাকে, আর রাত 8টা থেকে 10টা এই টাইমে। আর বিশেষ প্রয়োজনে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে লিস্ট দিতে পারেন, কথা বলতে পারেন, নো প্রবলেম। সো সময় অনেক কম, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ফিশিং ভাই ক্লাবের জন্য। আমাদের কাছে সব পণ্য পাওয়া যায়, মাছ মারার এ টু জেড, যা কিছু লাগবে বলবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর অনেক সময় আপনারা অনেকে বলেন যে ফোন অফ, অনেকে বলেন যে ভাই নিজের মানুষের জন্য গেলে পণ্য সেল করেন নাকি, না ভাই এরকম কোনো কথা নাই। আমাদের যখন ব্যস্ততা থাকে বা প্রতিদিন আমাদের অর্ডার 50টা হয়ে যায়, 40টা হয়ে যায়, তখন আমরা ফোন অফ করে দিই, কারণ আমাদের অনেক কাজ থাকে, ব্যস্ততা থাকে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।